শু, কারো যেও শু, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যাই বু, কেউ থাকি ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হয়েছে জীবনে বিরামহীন, কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা, কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে সাবধান হব, তবে আল্লাহর রহমতে ওদের জন্য কিন্তু তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎটা একটু বেশি বেশি হচ্ছে। বেশ তো ভালোই ধরেছ দেখা যাচ্ছে, তার কত বেশ ধরবা শুনি? তা তো এখন বলতে পারবো না, তবে আমার বন্ধুর স্টকে যতগুলো আছে ততগুলো তো ধরতেই হবে। কে আমার কি চেনা যায়? অন্য কেউ চিনতে না পারলে পারো তো আমি পারি। কি বলো, তুমি দেখলে চিনতে পারো? অবশ্যই চিনতে পারি, তোমাকে দেখার জন্য তো আর আমার চোখ লাগে না, মন দিয়ে দেখি। আরেকটা কথা, আপনার বুদ্ধি তো ভালোই কাজে লাগতেছে দেখা যায়, আপনার নানা তো গত দুদিন ধরে আমাকে দেখতেই পারতিছে না। শোনো, আমি বাদশা সম্রাটকে লাগাই দিয়েছি তোমার বদনাম করার জন্য। আমার নামে বদনাম? এক অবতার আমার নামে যেন কোনো আজেবাজে কথা না কয়। আর ধুরো কি, তোমার নামে আজেবাজে কথা কেন বলবি? তাহলে তোমার ওই বাড়িতে থাকতে হবে না, বুঝতে পারতেছ না কিছু? আমিন মামা, আমিন মামা, আমিন মামা, আমিন মামা, আমিন মামা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি কিরা? জি, আমি আসলে এই যে কাসিরি মসজিদে তাবলীগে আসিছি, তো শুনলাম যে এই বাড়িতে নাকি ডাকাতি হয়েছে, সেই কারণে একটু খোঁজ নিতে আসলাম। জনাব আপনি কে? আমি আমি এই বাড়ির ছোট ছেলে। ও, তা কি বলেন জনাব, আপনি তো ছোট না। না মানে হয়েছে কি, আমি ওই মোহাম্মদ হাওলাদারের ছোট ছেলে, আমার ছোট আছে ওই যে আমার ভাতি যারা। ও তাই বলেন? হ্যাঁ, কিন্তু আপনি হুজুর মানুষ হয়ে আমার ছোট মায়ের সাথে এখানে কি করতেছেন? ও আমিন বাবা, ওই হয়েছে কি, ডাকাত তো আবার আসার হুমকি দিয়েছে, সেই জন্য ওই আমি আসিছিলাম ওনার কাছে, যাতে করে একটু দোয়া পড়ে দেয়, যাতে করে সব মুশকিল আসান হয়ে যায়। ও তাই নাকি, তা কি দোয়া? হ্যাঁ আপনি চালি পারো শিখতে পারেন। জি জি জি, এই দোয়া বারবার পড়লে ইনশাল্লাহ স্বামীর মঙ্গল হবে, বাড়িতে তো ডাকাতি হবেই না, মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। আপনি অবশ্যই পারবো, তবে আপনি কটা বিয়ে করতে চান? আরে না হুজুর, একটাই করতে পারতেছি না, কয়টা আবার? হুজুর তাহলে পরে ঠিক আছে, আমি কালকে আপনার মসজিদে আসবো, আমার শিখে দিন। মসজিদে আসা লাগবে না, এই গাছের ছায়া এই সুরাপত্তি হয়, ঠিক আছে? কালকে আপনি এনে চলে আসবেন, আমি আপনার পড়াই দেবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যাক ভালোই হলো হুজুরের সাথে দেখা হয়ে। হ্যাঁ দোয়া পড়লে তো কাজে লাগতেও পারে, তার মানে বিয়ের শাদীর একটা পথ মনে পাইয়ে গেলাম। ছোট মার উপকার হলো, আমারও উপকার হবে, ভালোই তো। এত তাড়াহুড়ো করে কোনো যাচ্ছে? মামা
বাসারে খুঁজতে যাইতেছি। ও তোমরা তো দুই ভাই সবসময় একসাথেই থাকো তাই না? তোমাকে দুই ভাইয়ের খুব মিল তাই না? মিল তো থাকতে হবো, আমরা দুই ভাই না, ভাইয়ে ভাইয়ে মিল থাকা ভালো। কথাখান ঠিক করেছি না? হ্যাঁ ঠিকই বলছ। কালকে রাইতে যখন তোমার বাড়িতে ডাকাতি হলো, তখন তো তোমরা দুই ভাই একসাথে ছিলা, ছিলা না? হ্যাঁ ছিলাম। তোমরা দুই ভাই ছিলা, খালু ছিল। তোমার দুই ভাইয়ের তো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে তাই না? আর খালু যেহেতু এখনো একটার পর একটা বিয়ে করবার পারে, তাহলে তার শরীরও জোর কম নাই, তাহলে তোমরা তিনজন মিলে ডাকাতি ধরবার পারলে না কে? হংসাস আইতে একলাই মনে করেন যে টাকা জাপটাই ধরে ফেলাইতাম। জাপটায় ধরতে পারতাম কলে হলো তাই নে? আচ্ছা ওই যে টাকা করে হাতে পিস্তল ছিল, একটা গুলি করলে ঠুস হয়ে যেতাম, মরে যেতাম তো আমরা। আচ্ছা ডাকাত কত টাকা লই গেছে হংসাস? হংসাস না, এক লাখ। এক লাখ? এক লাখই নাকি অনেক কম? অনেক সময় তো শুনি ডাকাতি করলে নাকি বলে যে 10,000 নিলি কয় 1,00,000। হ এই যে আপনি যে করলেন 10,000 নিলে যদি 1,00,000 হয় তাহলে পরে নিচে হইলো 1,00,000, তাহলে এখন ক্ষতি হবে, 10,00,000 নিয়েছে, ঠিক কয়েছি না? তোমার সবাই কয় বোকা, আসলে তো তুমি অনেক চালাক। কিরা কিরা বোকা কয়? আমি তো বোকা না, যারা আমার বোকা কয় তারাই বোকা, আমি হইলাম অনেক চালাক, বুঝতে পারছেন? ঠিকই বলছ। আচ্ছা মামা, আপনি চালাক না বোকা সিডা কোন দিই? হংসাস ওস্তাদে বোকা বকিলে। হ্যাঁ বাইকা তুমি তো অনেক চালাক মানুষ না? আচ্ছা তুমি কবো আমি বোকা না চালাক? আপনি অবশ্য বোকা না চালাক, তবে আমার মতন চালাক না, আমার থেকে একটু কম চালাক, ঠিক কয়েছি না? ঠিকই বলছো। ছোট মা কি বাইরে ছিলেন নাকি? না মানে ওই মালা আন্টির ঘরে গিয়েছিলাম। আপনি কিছু করবেন কিসের জন্য কন্ত? না এমনি জিজ্ঞেস করলাম, মনে কিছু করবেন না। আপনার তো কখনো বাইরে দেখি না, আর বাইরে থাকাটাও করলাম ঠিক না বুঝছেন। ওই হঠাৎ করে গ্রামে যেরকম ডাকাতির উৎপাত শুরু হয়েছে, আপনি একটু সাবধানে থাকবেন ছোট আম্মা। আচ্ছা আমি সাবধানে থাকব। আম্মা আপনি কিছু মনে না করলে আপনাকে কেন পরামর্শ দিতাম? আরে না না, আমি কিছু কিসের জন্য মনে করতে যাব? তাছাড়া ময় মুরব্বীর পরামর্শ খুব কাজে আসে, আপনি বলেন। ছোটাম্মা ওই যে ময় মুরব্বী কথাটা বলেন না, সে দিকটা কিন্তু ঠিক নাই বুঝছেন। আবার সম্পর্কের দিক যদি ধরেন, তাহলে যাই কলাম ময় মুরব্বীর কাতারে কলাম আমি পড়ি নে। আর যদি বয়সের দিকটা বিবেচনা করেন, তাহলে কলাম আমি সেই দিকে কলাম মুরব্বী এক হিসেবে, সেই হিসেবে কথাটা কই বেরতেছিলাম। উরি বাবা আপনি নিঃসংকোচে বইলে ফেলেন, কি বলবেন বলেন। বলছিলাম কি আম্মা, ওই শুনেছি ডাকাতে নাকি আবারে থ্রেডিং নিয়ে গেছে, ডাইরেক্ট থ্রেডিং। এরপরের বার আসলি নাকি মানে তার নতুন বউ, মানে আপনাকে তুলে নিয়ে যাবে, মানে এরকম ঘটনা কিন্তু আগে কিন্তু অহরহ ঘটিছে বুঝছেন। ওই যে ডাকাতেরা ডাকাতি করে যাওয়ার সময় সুন্দরী বউ দেখলে তাকে নিয়ে চলে যেত। তাই করছিলাম কি যে এই দুর্ঘটনা এড়াতে আপনার না তার কাছে না যাই ভালো। কথায় আছে না সাবধানে তো মাইন্ড নেই। আচ্ছা ঠিক আছে, আর এই ধরনের কোনো কিছু হওয়ার আশঙ্কা নেই। আর তাছাড়া আপনি এই যে আমাকে নিয়ে চিন্তা করতেছেন, সেই জন্য বলতেছি আমি এখন থেকে আরো বেশি সাবধানে থাকবো। আরেকটা কথা আম্মা, আম্মা যেহেতু বলেই ফেলছি তাহলে কথাটা কয়াই ফেলি, মানে আমাকে আব্বাজানদের তো আমরা খুব ভালো করে চিনি বুঝছেন। যদি সে ভাইবে থাকে যে ডাকাতদের হাত থেকে বাঁচার তেমন একটা আশা নেই বুঝছেন। আর আমি কবেস্তাস্তি কি ডাকাতদের তো টাকার লোভ পেয়ে গেছে, ওরা কিন্তু বারবার আসবে। আর তার জন্য আব্বা কিন্তু বিভিন্ন কিন্তু ভাইবের পারে, মানে যে মরণ কামড় যারে কয় বুঝছেন। আমি বুঝতে পারতেছি আপনি আমাকে কী করতে চাচ্ছেন। এই যে আপনি আমাকে নিয়ে এত চিন্তা করেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আর কিছু কবেন? না আর কিছু কবো না, আর কি কবো, যা কর তাতে কয়েই ফেলাইছি। আপনি তো সাবধানে থাকবেন ছোট আম্মা। আচ্ছা থাক, এখন যাই। আচ্ছা।
আবার রাগ করলো না তো? আমি তো ভালো কথা কইছি, খারাপ কিছু তো কইনি। আজকাল তো আবার ভালো কথা কেউ শুনতে চায় না, ভালো কথা শুনলেও মানে সেটা গ্রাহ্য করে না। ভালো মানুষ তো ভালোই মনে হয়। উকিল, কালকে কয়টায় আসতে হবে? কালকে সকাল 11টায় থাকতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নাই তো? আরে না না, আমি আসি না, আমি থাকতে আপনার চিন্তা কি? চিন্তার আর কি আছে, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। মানে হচ্ছে ফিসটা কালকে আসার সময় নিয়ে আসছেন। ঠিক আছে ঠিক আছে, টাকা নিয়ে আসবো, টাকা ছাড়া তো আর কিছু বোঝো না। কয়দিন আগে আমার বাড়িতে ডাকাতি হয়ে গেছে, এ সমস্ত খবর রাখো। আপনারা তো কইলাম কেসটা কইরে দিতে, করলেন না তো। ভালো কথা বলিস, আমি কেস করে দিই, কেস করে তারপরে তোমার পেছনে পেছনে ঘুরি, আমার খাওয়া দাওয়া তার কোনো কাজ নেই। এখন তুমি যাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। উনি কে দাদা? উনি হচ্ছে উকিল। উকিল কিসের জন্য? ওই যে কালকে কেসের ডেট আছে সে কথাটা বলার জন্য আসছে। কিসের কেস? ওই যে উত্তর পাড়ার 7 বিঘে জমি আছে না, সেই জমি নিয়ে কেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গা জমির কেস। আমি তাহলে ভাবলাম যে কে না কে আপনার বিরুদ্ধে আবার কেস করে দিয়েছে। কেন আমার বিরুদ্ধে কেস করবে কি জন্য? না আছে না, কত মানুষ তো করতে পারে। আপনার নতুন বউ তো আপনার বিরুদ্ধে কেস করতে পারে যে আপনি তার মতের বিরুদ্ধে বিয়ে করেছেন। আমি তার মতে বিয়ে করতে যাব কি জন্য? সে বিয়ের সময় কবুল বলে নাই। তার মতি গতি দেখলে কিন্তু সুবিধা মনে হয় না। মানে মনে হচ্ছে যে কখন আপনার বিরুদ্ধে বলবে যে আপনি তাকে জোরপূর্বক মতের বিরুদ্ধে বিয়ে করেছেন, সেরকম একটা মামলা করে দিতে পারে। আমি কি তার মতে বিয়ে করেছি? হ্যাঁ, তখনও তো কবুল বলেছিল, কিন্তু এই বাড়িতে আইসে তো সিদ্ধান্ত পরিবর্তন করেছে। খেয়াল করেননি? হাব ভাব দেখেছেন? সে আসার পর থেকে কিন্তু আপনি আর একটার পর একটা ঝামেলা লাগিয়ে আছে। আমি বলছিলাম কি দাদা, মানে নতুন বউ মানে নতুন দাদির ব্যাপারে আপনি একটু চিন্তা ভাবনা করতে পারেন। এই তার ব্যাপারে আবার কি চিন্তা ভাবনা করবো? থাক, তারপরে চিন্তা করার দরকার নেই, আমি যাই। আমি খুব ভালো আছি। ঠিকই তো, ভালো থাকবেন না কেন? আপনি যে ভালো একটা মানুষ, আপনি যদি ভালো না থাকেন তাহলে কি নতুন বউ ভালো থাকবে? আচ্ছা দাদি, শুনলাম ডাকাতিরা নাকি বলছে যে নতুন বুড়ি তুলে লয়ে যাবে। তোমার এই কথা কে বলছে? কি বলতে আছেন, এগুলো কি আর কারো জানার বাকি আছে নাকি? আমার কি সন্দেহ হয় জানেন? এই যে এই লোকগুলো যে আসছে না, এগুলো ডাকাত না, এগুলো হইতেছে নতুন বউয়ের ভাড়া করা লোক। আচ্ছা, তার মানে হইতেছে লাকি তার ভাড়া করা লোক দিয়া এই বাড়িতে ডাকাতি করতে পাঠাইছে। আরে বাবা, কিন্তু এই কথা তুমি কেমনে বুঝলা? এই কথা কি বুঝবার বাকি থাকে? আমি নতুন বউ নাকি দাদার ঘরে ঘুমাই না। হ্যাঁ স্যার, এই কামার কেডা করাই দিকন। আর নতুন বউয়ের মনে হয় নিশ্চয়ই কেউ আছে, আর সে নাকি খুব গরিব। দাদার সম্পত্তির উপর তার লোক পড়ছে, তার ওই লোক দিয়া এই দাদার সম্পত্তি ডাকাতি করেছে। খাইছে রে খাইছে,
কি কথা বললা তুমি? ওয়াল্লাহ, তোমার এত বুদ্ধি নিয়ে তুমি রাতের বেলা ঘুমাও কেমনে? কি সাংঘাতিক! ওরে বাবা, তুমি তাকো মাটিতে কিন্তু তোমার বুদ্ধি থাকে আকাশে। ওরে বাপ রে বাপ, লাকি তার প্রেমিক দিয়া এই বাড়িতে ডাকাতি করতে পাঠাইছে। কি যে সুন্দর একটা কথা তুমি বললা! আমার কি মন চাইতেছে তুমি জানো? আমার যে তোমারে কি করতে মন চাইতেছে তুমি জানো? এক থাপ্পড় দিয়া গালের সব দাঁত ফলাই দিতে মন চাইতেছে। কি দাদি, আপনি এগুলো কি বলতে আছেন? মুই তো আপনার লগে মজা করতেছি। আরে বা, মুই তো আপনার লগে মজা করতেছিলাম। আমি তোমার মতের মানুষ তো না? তো কি, আপনি মোর দাদি লাগেন না? দাদি লাগে তো সবাই একটু একটু মজা করে। মজা করার সময় সামনে আরো মেলা পাবা। এখন বাড়ির রাস্তা মাপো, সোজা বাড়ির দিকে যাবা। আর শোনো মাইয়া, বাড়ির দিকে যাওয়ার কালে পিছন ফিরা কিন্তু তাকাবা না। পিছন ফিরা তাকাইলে আমি কি করব জানো? দাদি লাগি তো মজা তো করতেই পারি নাকি? তোমার চুলের মুঠি ধইরা ওই বাড়ির গ্রিলের সাথে টাইট করে বাঁধা থাকবে। পিছন ফিরা তাকাবা না। আইসো যাই। মাথা নিচে বালিশ না, কি দিয়া ঘুমাই কি জানি। তোমার ঘরে গেছিলাম? আমার ঘরে না, কোন সুখবর নাই, বাসারে খুঁজতে গেছিলাম। বাসার আমার খুব দরকার। ও আচ্ছা আচ্ছা, আপনার ঘরে যে পিকলু মামা থাকে সে কি পার্মানেন্ট আপনার ঘরে থাকবে? আরে কি করছিস, পার্মানেন্ট থাকবে কিসের জন্য? ওই আব্বা কইছে তাই সাময়িকভাবে আমার এখানে আছে। আর তাছাড়া তো চাষি যখন থাকবে তখন কি আর সেখানে থাকতে পারবে নাকি? কোন চাষি? আপনি আবার আমার কোন চাষিরে বিয়ে করবেন? আরে গাধা, আমি যখন বিয়ে করব, আমি যাকে বিয়ে করব সে তো চাষি হবে না। তার মানে আপনি একটা মেয়ের বিয়ে করবেন, সে আপনার বউ হবে, আমার চাষি হবে, ঠিক কয়েছি না? তা অবশ্য ঠিক কয়েছিস। কিন্তু চাষা, এই ছোটবেলা থেকে শুনতেছি আপনি বিয়ে করবেন বিয়ে করবেন, কিন্তু কবে বিয়ে করবেন সিধা কোন দি? ওরে ভাতিজারে, এসব কথা কই আর মনে দুঃখ দিস না। হ্যাঁ, তোরা তো ওই চাষার জন্য কিছু করলি না। হ্যাঁ, নিজেরা তো ঠিকই পছন্দ করে বসে আছিস। ও চাষা, আপনার জন্য কিন্তু আমি একটা মেয়ে ঠিক করেছি। কি করছিস, সত্যি করছিস তো? এই ক্ষমতা সম্রাট, তুই আবার আমার সাথে মজা করতেছিস না তো? কি করছেন, আমি আপনার ভাতিজা, ভাতিজা চাষের সাথে মজা করা যায়? তাছাড়া আমি হচ্ছে একটা বোকা মানুষ, বোকা মানুষরা কখনো মজা করে না। সেটা ঠিক না, ঠিক কয়েছি না? তা অবশ্য ঠিক কয়েছিস। তাহলে পরে আপনার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক করেছি, আপনার জন্য যারে ঠিক করেছি তার নাম কি জানেন? সে হচ্ছে তিথি। হ্যাঁ, আরে কি করছিস, আরে আমি তো সেটাই চিন্তা করে রাখছি রে। কিন্তু ঘটনা হচ্ছে কি জানিস, সে তো আমার পছন্দ করে না, বুঝেছিস? ওরে চাষা, সিধা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আমি তিথিরে বইলা রাজি করাবো। আমি আপনার ভাতিজা, আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, তা ঠিক কয়েছিস। ও চাষা, তাহলে পরে আমি যাই, বাসার উপর খুঁজা বার করা লাগবে, বুঝতে পারিস? যা যা। মানে শুনছি আর কি। কি শুনিছো, কচ্ছ না কিসের জন্য? ওই ডাকাত নাকি আপনার প্রেমিক? কি না, মানে আমনের প্রেম? নিজের টাকা দিয়ে আনতো তাহলে বুঝতেন। শোনো, কিছুদিন পরে তো তাও একটা তরমুজ এনে খাওয়াইছে। তুমি তো জীবনে একটা তরমুজ এনে কখনো খাও নি, খাওয়াইছো কাও? কলো, আমি নাকি আমার প্রেমিককে দিয়ে এখানে ডাকাতি করাইছি। দেখছো কত বড় ফাজিল মায়াটা! মায়াটা একটু আগেও আমার কাছে এইসব কথা বলতে আসছিল। আমি ইরা পয়রা আসিছি, ভাবিছি তোমরা আমার চিনতে পারবে না, সেই জন্যই। তোমারে দেখলে সবাই চিনবে, চিনবে না কিছু নেই কত? কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যাই বুক, কেউ থাকি ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, হইছে জীবনে বিরামহীন। লাকি 13 For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.